টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ট্যাক্স এবং ট্যাক্স সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আজকে আমাদের অতিথি আপনাদের খুবই পছন্দের মানুষ, তার নাম শোনা মাত্রই ফোন আসতে শুরু করবে। এবং আপনারা জানেন যে তিনি মোটামুটি নিউ ইয়র্কে জ্যাকসন হাইটে খুবই পরিচিত মুখ এবং আমাদের খুবই কাছের মানুষ, আমাদের বন্ধু মানুষ, টিবিএন 24-এর শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ হাশেম, MBA, IRS এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড CEO কর্ণফুলি ট্যাক্স সার্ভিসেস ইনক, মোহাম্মদ হাশেম, MBA। আমরা যাচ্ছি মূল আলোচনায়। কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। জি, চাপের মধ্যে আছি, অত্যন্ত চাপের মধ্যে আছেন আমরা জানি, তার মধ্যে আপনি আমাদের জন্য সময় বের করেছেন, সেজন্য আমরা খুবই কৃতজ্ঞ। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন থাকবে, এই যে আপনি চাপের মধ্যে আছেন বা আপনার কাছে এখন প্রচুর লোকজন আসছে ট্যাক্স ফাইল করতে, এবং আপনি গত দুই সপ্তাহে কী ধরনের ক্রাইসিস আপনি ফেস করেছেন, এই প্রশ্নের উত্তর আমরা জানবো। তার আগে একটু বলতে চাই, সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুকে প্রচারিত হচ্ছে সরাসরি। আপনারা টিবিএন 24 লিখে ফেসবুকে সার্চ দিলে সেখানে আপনার অনুষ্ঠানটি দেখতে পাবেন, সেখানে প্রশ্ন করলেও আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনারা যদি সরাসরি হাশেম সাহেবের সঙ্গে কথা বলতে চান, আমাদের নাম্বার 6463079828 এই নাম্বারে কল করতে পারেন। আমরা যাচ্ছি মূল আলোচনায়। কী কী সমস্যা আপনি লক্ষ্য করেছেন? ধন্যবাদ শাহেদ ভাই। প্রথম যেটা আমরা এই লক্ষ্য করতেছি সেটা হচ্ছে, আমরা ট্যাক্স রিটার্ন করার পরেই কিছু রিফান্ড ডিলে হচ্ছে, সেটা আমরা কিন্তু এই টিবিএন অ্যানালাইস অনুষ্ঠানের মাধ্যমে বলেছিলাম যে এই বছর যাদের এই ট্যাক্স রিটার্নে আপনার এই এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট এবং আপনার আপনার হচ্ছে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, এই তিন ধরনের ক্রেডিট যদি আপনার ট্যাক্স রিটার্নে থাকে, তাহলে আপনি এই ফেব্রুয়ারির শেষের দিকে কিংবা মার্চের ফার্স্ট উইকে রিফান্ড পাবেন, তার আগে পাবেন না। তো যেহেতু অনেকেই আর্ন ইনকাম ক্রেডিট, যাদের লো ইনকাম, তারা ট্যাক্স রিটার্ন করে ফেলেছে, তাদের রিফান্ডটা কেন আসতেছে না, তারা কন্টিনিউ আমাদেরকে কল দিচ্ছে। কিন্তু আমরা বারবার বলছি এবারে রিফান্ড ডিলে হবে যাদের এই ধরনের ক্রেডিট রয়েছে। যাদের এই ধরনের ক্রেডিট নাই তাদের ট্যাক্স রিটার্ন, তারা কিন্তু উইথিন 10 ডেজের মধ্যে রিফান্ড পেয়ে যাচ্ছে। তো আমরা বারবার বলি, আমাদের ট্যাক্স পেয়েদেরকে বলতে চাই, এরকম যদি হয় তাহলে আপনি IRS.gov ওখানে গিয়ে আপনার রিফান্ডটা কখন আসবে একটু দেখতে পারবেন, ঠিক আছে? অ্যান্ড সেকেন্ডলি আপনি kornofreetax.com ওখানে গেলে আমাদের ফেডারেল স্টেট দুইটাই দেখতে পাবেন কখন আসতেছে, এটা তো একটা আছে। অ্যান্ড সেকেন্ড যেটা আমরা যেটা বেশি ফেস করতে সেটা হচ্ছে সেলফ এমপ্লয়ি ট্যাক্স পেয়ারদের। আমরা কিন্তু এই টিবিএনের মাধ্যমে কন্টিনিউ ক্লায়েন্টদেরকে বলে থাকি যে আপনি বুক রেকর্ড রাখবেন সারা বছর একটা ট্যাক্স রিটার্ন, অ্যাকুরেট ট্যাক্স রিটার্ন করার জন্য। এই বুক রেকর্ডটা কিন্তু আমাদের অনেক ট্যাক্স পেয়ার এটা মেনটেন করে না, যার ফলে বছর শেষে এসে তাদের ট্যাক্স রিটার্ন করতে আমাদের অনেক কষ্ট হয়। বুক রেকর্ডে কী কী জিনিস থাকে? বুক রেকর্ড বলতে হচ্ছে, আপনি সেলফ এমপ্লয় বলতে আমরা বলছি ট্যাক্সি অপারেটর, তারপর কনস্ট্রাকশন ওয়ার্কার, ফুড ভেন্ডার ওয়ার্কার। সো ফর এক্সাম্পল ট্যাক্সি অপারেটর, তাদের GPS স্টেটমেন্ট থাকে, আবার যারা উবার ড্রাইভার তাদের 1099 থাকে, এবং পাশাপাশি তারা লিফ্টে কাজ করে। এই সব ধরনের 1099, লিফ, উবার সবগুলো আপনার ইনকামে যোগ করতে হবে। পাশাপাশি যদি আপনার নোট করতে হবে, এটা টোটাল নোট রাখতে হবে যে আপনার কত টাকা ইনকাম হলো। দেন এক্সপেন্সের বিষয়টা, মোস্ট অফ দ্য এক্সপেন্স আপনি উবার স্টেটমেন্টে পাবেন, কিন্তু কিছু কিছু এক্সপেন্স আপনি পাবেন না, সেটা হচ্ছে লাস্ট আপনি যদি গাড়ি ওন করে থাকেন তাহলে আপনার হচ্ছে কত টাকা দিয়ে আপনি গাড়িটা কিনলেন, সো এটা একটা বেসিস, এই বেসিসের উপর আমরা ডিপ্রিসিয়েশন করতে পারি। তো এখন আমরা যখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করি আপনি কখন গাড়ি কিনেছেন, কত টাকা দিয়ে কিনেছেন, সেটা আর বলতে পারে না যে রেকর্ড নাই। এই জন্য আমরা সবসময় বলি আপনি রেকর্ডটা রাখবেন, ট্যাক্স ফাইলের সময়টা আনতে হবে। সেকেন্ডলি হচ্ছে আপনার ইন্স্যুরেন্স পেমেন্ট, এটাও কিন্তু আপনার উবার স্টেটমেন্টে থাকবে না। তো আপনি সারা বছর কত ইন্স্যুরেন্স পে করেছেন আপনার রেকর্ড রাখতে হবে, আপনি তো ইদার চেকে পে করেন কিংবা ব্যাঙ্কের মাধ্যমে পে করেন। তো এই জিনিসগুলো না থাকার কারণে আমাদের এই ট্যাক্স রিটার্ন করতে খুব অসুবিধা হয়, স্পেশালি এই বিষয়গুলো মেনটেন করাটা খুব জরুরি। একটা সম্পূরক প্রশ্ন যদি করি, ধরেন এই যে ট্যাক্স রিফান্ড পাচ্ছেন, যারা গতবার ট্যাক্স রিফান্ড পেয়েছে
তাদের এটা কি আপনার এইবারের ট্যাক্সের মধ্যে ট্যাক্সেবল ইনকাম হয় নাকি এইটা আসলে ট্যাক্সেবল ইনকাম হয় না, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, অনেকেই বলেন যে আসলে আমার রেন্ট, আমি বাড়িতে রেন্ট দিচ্ছি, বাড়ি ভাড়া দিচ্ছি, সেইটা কি আমি ট্যাক্স রিফান্ডে দেখাতে পারবো কিনা? গুড কোয়েশ্চেন। এই প্রশ্নটা আমরা ক্লায়েন্ট থেকে কন্টিনিউ শুনে আসতেছি, সেটা হচ্ছে আমার রেন্ট ডিডাক্টেবল নয় কেন? কিন্তু IRS বলতেছে রেন্ট কখনো ডিডাকশন করতে পারবে না আপনি যে বাসায় থাকেন, সেটা তো আপনি আপনি ওই ওই প্রপার্টি থাকতেছেন, আপনি ওইখানেই বসবাস করতেছেন, তার রেন্টটা ডিডাকশন করতে পারবেন না, এটা IRS-এর ল। কিন্তু সেটা করতে পারবেন যদি আপনার এই বাসার মধ্যে হোম অফিস করেন। সো হোম অফিসের জন্য আপনি আপনার কিছু অংশ আপনি ডিডাকশন নিতে পারেন। যেমন মনে করেন সেটা হচ্ছে আপনি যদি সিম্পলিফাই ম্যাথটি করতে চান তাহলে আপনি ম্যাক্সিমাম মনে করেন $5 স্কোয়ার পার স্কোয়ার ফিট, $300 স্কোয়ার ফিট করলে $1500 কেটে, কিন্তু অফিস হিসাবে কিন্তু রেন্টের জন্য। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি $2000 রেন্ট দিচ্ছি, $1000 রেন্ট দিচ্ছি, আমি কেন ডিডাকশন পাচ্ছি না? তো এই জন্য তো আপনার গভর্নমেন্ট স্ট্যান্ডার্ড ডিডাকশন রেখেছে, সিঙ্গেলের জন্য $12,200 আর মেরিট ফান্ডের জন্য হচ্ছে $24,000। আচ্ছা, তো এটা একটা ধরনের আপনি ডিডাকশন পাচ্ছেন কিন্তু এটা কিন্তু আমাদের ক্লায়েন্ট ক্লিয়ার না, ওয়াই রেন্ট ইজ নট ডিডাক্টেবল, রেন্ট ইজ নট ডিডাক্টেবল। তবে বিজনেসের ক্ষেত্রে সেপারেট, বিজনেসের রেন্ট যদি থাকে ওরা বিজনেস এক্সপেন্স নেবে, এটা বিজনেসের কাজে ইউজ হচ্ছে, তাই না? কিন্তু বাসায় থেকে আপনি সেটা নিতে পারবেন না। এই প্রশ্নটা আমরা সবসময় পেয়ে থাকি, আমরা ক্লিয়ারলি বলি IRS-এর ল অনুসারে আপনি কখনো রেন্টটা কি ডিডাকশন করতে পারবেন না। আচ্ছা, আমাদের আর ওই যেটা আমরা রিফান্ড হিসেবে পাচ্ছি, রিফান্ড বলতে যেটা ফেডারেল রিফান্ড, এটা তো আপনি কোনো জায়গায় বসাতে পারবেন না, এটা আপনি রেখে দেবেন। বাট স্টেট রিফান্ডটা, সো এটা হচ্ছে ডোন্ট আননেসেসারি রিপোর্ট দ্য ইনকাম। যেমন মনে করেন স্টেট থেকে যে রিফান্ডটা পান সেটা বছর শেষে আপনি একটা 1099-G আসে। সো 1099-G দুইটা, কিন্তু এখানে মানুষ অনেক সময় ট্যাক্স পে আপনার কনফিউজ হয়ে যাবে। একটা 1099-G না আসে হচ্ছে আনএমপ্লয়মেন্ট যদি আপনি নিয়ে থাকেন, সো আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন সেটা 1099-G, সেটা আপনাকে কিন্তু রিপোর্ট করতে হবে মাস্ট। আরেকটা 1099-G যেটা হচ্ছে আপনি রিফান্ড পেয়েছেন, তো সেটা কিন্তু যদি আপনি লাস্ট ইয়ার, যেমন 2018-এ যদি আপনি রিফান্ডটা যদি আইটেমাইজ করে থাকেন তাহলে সেটা আপনি দেখাবেন, আদারওয়াইজ এটা এটা দেখাবেন না, তাহলে শুধু শুধু আপনি এক্সট্রা ট্যাক্স দেবেন। এই জন্য আমি সবসময় বলি আপনি শুড গো টু দ্য এক্সপার্ট পিপল, কারেক্ট কারেক্ট, প্রফেশনাল পিপল না এক্সপার্ট পিপলের কাছে যাওয়া উচিত। একটা বিষয় আমরা বলতে চাই, ধরেন অনেকে আমাদের প্রশ্ন করেন যে আমি ট্যাক্স পেপার চেঞ্জ করতে হলে কি করব। ধরেন আমি একজনের কাছে ট্যাক্স ফাইল করছি কিন্তু আমি সন্তুষ্ট না, আমি স্যাটিসফাইড না, আমি অন্য একজনের কাছে যেতে চাই, তাহলে আমার কী কী কাগজপত্র লাগবে এবং কীভাবে যেতে হবে সেই প্রক্রিয়াটা জানবো। কিন্তু তার আগে আমরা একটু ফোন নিতে চাই, কারণ আপনার কাছে প্রচুর ফোন আসতেছে যা হয় সাধারণত। সুপ্রিয় দর্শক, আমরা ফোনে যেতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করবেন। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি বলুন, টেলিভিশনের ভলিউম কমাতে হবে। আমার বাবা এবার জুলাই মাসে ইমিগ্রেন্ট হিসেবে আসছে এখানে, এসে 6 মাস ছিল আমাদের সাথে, থেকে জানুয়ারিতে উনি গ্রিন কার্ড পেয়ে দেশে চলে গেছে, তো 6 মাস ছিল আমাদের সাথে। তো ওনার ওনাকে কি আমাদের এবারে ট্যাক্সে কি অ্যাড করা যাবে কিনা? জুলাই কয় তারিখে এসেছেন? উনি অ্যাকচুয়ালি এসে জুনের 27 তারিখ, তো জুলাইয়ের এক অ্যাডাল্টদের জন্য যা 17 বছরের উপরে তাদের যে ক্রেডিট এটা $500, আদার ডিপেন্ডেন্ট ক্রেডিট এটা পাবেন আপনি $500 পাবেন, তবে আপনি আপনি ক্লেম করতে পারবেন আপনার বাবাকে। তবে এখানে একটা জিনিস বলে রাখি, যেহেতু প্রশ্নটা আসছে সেটা হচ্ছে আপনার প্যারেন্ট আপনার ইউনাইটেড স্টেটে যেখানে থাকুক না কেন, ইদার আপনার কাছে যদি নাও থাকে স্টিল ইউ ক্যান ক্লেম ইউর প্যারেন্ট। ওকে, বাট বাচ্চাদের বেলায় কিন্তু এটা হবে না, বাচ্চা হ্যাজ টু বি লিভ উইথ ইউ অ্যাটলিস্ট 6 মান্থ টু গেট দ্য ক্রেডিট। কিন্তু প্যারেন্টের বেলায় ইভেন উনি যদি ফ্লোরিডা থাকে, আপনি যদি ওনার জন্য আপনি মোর দ্যান 50% আপনি খরচ বিয়ার করেন, ইউ ক্যান ক্লেম ইউর ফাদার ইভেন দো সে যদি আপনার সাথে নাও থাকে। ওকে, এক্সেলেন্ট, আমরা যাচ্ছি পরবর্তী ফোনে। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়েলকাম স্যার, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি বলুন। আমার কোশ্চেনটা হলো, আমি এবছর এখনো ট্যাক্স ফাইল করিনি, বাট ট্যাক্স ফাইল করার পরে আমি যদি আমার কোনো রিলেটিভকে 2 or 3 দুইটা অথবা তিনটা যদি এফিডেভিট অফ সাপোর্ট দিই, ওনারা আসার পরে পরবর্তীতে এটা কি মেডিকেল বা অন্যান্য ফ্যাসিলিটি যদি ওরা নিতে চায় বা না নেয়, তাহলে কি আমার কোনো পরবর্তীতে কোনো ঝামেলায় পড়তে হবে?
জি আপনি থাকুন ফোনে, আমাদের এনরোল এজেন্ট মহোদয় হয়তো আপনাকে প্রশ্ন করতে পারেন। জি জি, এটা হচ্ছে যেহেতু আপনি ট্যাক্স ফাইল করেন, এটা আই থিঙ্ক সেটা একটা ইমিগ্রেশন কোয়েশ্চেন, সো এটা আমি মনে করি আপনার অ্যাটর্নি আনসারটা দিলে ভালো হয়। ট্যাক্স ফাইলের ব্যাপারে আপনার যেটা যথানীতি ট্যাক্স রিটার্ন করতে হবে, তবে ট্যাক্স রিটার্ন যদি আপনি এফিডেভিট সাপোর্ট দেন এখানে একটু বার্ডেন থেকে যায়। সো সেটা হচ্ছে আপনি I-64 যদি ফর্ম ফিল আপ করেন, এখানে আপনার রেসপন্সিবিলিটি নিচ্ছেন যে ওনাকে আপনি আপনার ওনার খরচ বিয়ার করবেন, আপনার রেসপন্সিবিলিটি নিচ্ছেন, সেটা হচ্ছে অ্যাটলিস্ট 5 years বিকাম সিটিজেন, যতক্ষণ পর্যন্ত আপনার ওই যে বেনিফিশিয়ারি সিটিজেন না হবে স্টিল আপনার রেসপন্সিবিলিটি থাকবে। ও তারা যদি এসে 40 credit আর্ন করে, আমরা একদিন বলেছিলাম 40 credit, তারা যদি 40 credit আর্ন করে তাহলে তখন রেসপন্সিবিলিটি বের হয়ে আসবে। স্টিল আপনি যদি ওনাদেরকে ইয়ে করেন তাহলে রেসপন্সিবিলিটি থাকবে, তবে এটা আরও ভালো উত্তর দিতে পারবে আমাদের মনে হয় অ্যাটর্নি। অ্যাটর্নি, রাইট, থ্যাংক ইউ, ধন্যবাদ, আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা যাচ্ছি পরবর্তী ফোনে। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। জি আমি সালাম আলাইকুম, আমি শুয়েব বলছিলাম জি কুইন্স থেকে। জি আমি আমি প্রথমত জি আপনাদের প্রোগ্রামটা নিয়মিত দেখার চেষ্টা করি এবং স্পেশালি হাশেম ভাই প্রোগ্রাম। আমি প্রথম অনেকদিন পরে হাশেম ভাইকে পেয়েছি। সালাম আলাইকুম হাশেম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, ভালো আছি। মানে আমি আমি আপনাকে একটা ধন্যবাদ দিতে চাই এই জন্য যে আমরা হাশেম ভাইকে বলি যে এরকম সবাই আপনার প্রোগ্রাম দেখতে চায়, হাশেম ভাই সেটা বিশ্বাস করেন না, ওনার ধারণা যে আমরা এটা তৈরি করব, আপনি বলাতে আমাদের প্রমাণিত হলো। থ্যাংক ইউ। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি আমি একটা কথা বলতে চাই স্পেশালি হাশেম ভাই সম্পর্কে, যে উনি নট অনলি ট্যাক্স প্রিপেয়ারার, উনি একজন ইনস্ট্রাক্টর, উনি একজন টিউটর, এবং উই হ্যাভ লার্ন লট অফ থিংস ফ্রম হিম এন্ড আই অ্যাপ্রিশিয়েট আ লট। সেকেন্ডলি আমার একটা কোয়েশ্চন হাশেম ভাইয়ের কাছে, যে স্কেডুল সি তে আন্ডার সেকশন 199A তে এখানে কোয়ালিফাইড ট্রেড এবং বিজনেস এর ব্যাপারে আমি স্পেসিফিক্যালি জানতে চাচ্ছি কোন ট্রেড এবং বিজনেস গুলো এখানে আপনার কোয়ালিফাইড হবে আন্ডার স্কেডুল সি তে। রাইট, ওকে জি, আপনি শুনুন। ধন্যবাদ শোয়েব ভাই আপনার প্রশ্নের জন্য। এটা হচ্ছে সেকশন 1099A। হ্যাঁ, এই সেকশন 1099A এটা কখন আসে, আপনার 2018 যখন লটা পাস হলো, যখন ট্যাক্স রেটটা কমে আসতেছে, যারা সি কর্পোরেশন, রেগুলার সি কর্পোরেশন, সে সি কর্পোরেশন আগে ছিল 35%, এখান থেকে 21% চলে আসলো। চলে আসার পরে যারা এস কর্পোরেশন, স্মল বিজনেস কোম্পানি, তারা বলতেছে তাহলে আমরা কী ডিডাকশন পাচ্ছি। সো তখন এই লটা হলো যে সেকশন 199 এর আন্ডারে আপনি যদি ট্রেডেড বিজনেস করে থাকেন, সো ইউ ক্যান গেট দ্য 20% ডিডাকশন। সো ফর এক্সাম্পল, আপনার যারা ট্যাক্সি অপারেটার আছেন, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর আছেন, যারা সেলফ এমপ্লয় আছে, তারা স্কেডুল সি তে আপনি এটা ইয়ে দিয়ে 20% ডিডাকশন নিতে পারবেন। ইভেন তো যারা রেন্টাল তারাও কিন্তু 20% ডিডাকশন নিতে পারবে। এইটার জন্য ওইটা কন্টিনিউ আপনার এই কম্পেয়ার টু দ্য স্কেডুল আপনার সি কর্পোরেশন মানে এস কর্পোরেশনের জন্য এটা করা হয়েছে, তো যাতে করে আপনি ডিডাকশন দিতে পারেন। তারা তারা বলতে পারে যে সি কর্পোরেশনের রেট হচ্ছে 21% আর এস কর্পোরেশন আমরা 20% ডিডাকশন পাচ্ছি, হ্যাঁ এটা আপনি নিতে পারবেন, এবং আমাদের ট্যাক্স পেয়ারদের জন্য একটা সুবিধা। যারা তিনি যে পরিমাণ প্রশংসা করলেন, এখন তো আমাকে প্রশ্ন করতে হবে তিনি আপনার পরিচিত কেউ? আমি হচ্ছেন আমার, না এটা হচ্ছে আমার স্টুডেন্ট, আমার মতে মনে হচ্ছে যে শোয়েব ভাই স্কুল আছে যেখানে আপনি রিলেটেড বিষয়গুলো পড়ায়, এখানে কোন কোন বিষয় আপনার এখানে পড়ানো হয়? আমরা এটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ ট্যাক্স কোর্স, আমরা ফার্স্ট টু লাস্ট আপনি বিকাম ট্যাক্স প্রফেশনাল হওয়ার জন্য আমার এই কোর্সটা করলে আপনি ইউ ক্যান বিকাম এ ট্যাক্স প্রফেশনাল। তা আমার কাছে শোয়েব ভাই মনে হচ্ছে যে নিজে অফিস করেছেন, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে কেউ যদি আপনার এই কোর্সটা করতে চায় তাহলে তাকে কি করতে হবে? তারা রেজিস্ট্রেশন করতে হবে আমাদের মেয়ের ফার্স্ট উইক থেকে কিংবা সেকেন্ড উইক থেকে এটা শুরু হবে। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমি তাহলে একটু গোমর ফাঁস করি, আমাদের টিভিএন 24 এর পর্দায় হাশেম ভাইয়ের একটা বিজ্ঞাপন প্রচারিত হয়, সেখানে ওনার ফোন নাম্বার আছে, সেই নাম্বারে কল করেও আপনি হাশেম ভাইয়ের এখানে কোর্স করতে পারেন কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনকের ব্যানারে। জি আশা করি আপনারা আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন, আমরা পরবর্তী ফোনে যেতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার একটা প্রশ্ন, জি গত দুইটা না তিনটা অনুষ্ঠান আগে আমি সিপিওর কাছে শুনছিলাম যে ট্যাক্স ফাইল করার সময় ওয়াইফকে ওয়াইফের নামে আমার মানে ট্যাক্স ফাইল করার জন্য উনি অ্যাড্রেস ছিল, তা আমার ওয়াইফ তো আমার ডিপেন্ডেন্ট, মানে আমি ডাব্লিউটিতে কাজ করি, তা ও অলরেডি উনি আমার সাথে ট্যাক্স ফাইলে জয়েন্ট আছে, তো উনি কোনো কাজ করে না,
কিন্তু ওনার নামে কি উনি বললো যে 5,200 টাকা মিনিমাম ট্যাক্স ফাইল করা যায়, ওটা কি আবার অন্যান্য আলাদা করে করা দেবে না আমার সাথে যে জয়েন্ট আছে ওটাতেই যদি ইনকাম থাকে তাহলে আপনি ডেফিনেটলি সেপারেট ভাবে ওনার জন্য বসাবেন, কোনো কোয়েশ্চেন নেই। যদি ইনকাম না থাকে তাহলে সেটা আপনি বসাতে পারবেন, স্টিল আপনি মেরিট ফাইলিং জয়েন করবেন, তাহলে আপনি 24,400 ডিডাকশন পাবেন। না ওনার যেটা প্রশ্ন হচ্ছে তাহলে আমি কি এডিশনাল ইনকাম কি বসাবো কিনা, আসলে সেটা হয় না। যদি আপনার জন্য আপনার যদি কোনো স্মল বিজনেস থাকে সেই ক্ষেত্রে যদি আপনি যদি পেমেন্ট উনি যদি নিয়ে থাকে ওখান থেকে তাহলে সেটা দিয়ে 1099 ইস্যু করে আপনি ইচ্ছা করলে একটা ট্যাক্স রিটার্ন করতে পারেন। ইনকাম না একটা বিষয়, একটা বিষয় আপনি এর আগে বলেছিলেন যে যদি মানে স্ত্রী বা হাজব্যান্ড যেই কাজ না করে ওয়াইফ বা হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট প্র্যাকটিক্যালি যদি ডিপেন্ডেন্ট হন তারা পার্ট টাইম কাজ করেও কিন্তু একটা আর্নিং সোর্স বের করতে পারে, যেখান থেকে 5,500 টাকার মতো হলে হয় তারা আমাদের সঙ্গে ফোনে আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করবেন। জি ওয়ালাইকুম সালাম, আমার নাম নুরুজ্জামান, আমি নিউ সিটি থেকে বলছিলাম। জি বলুন। আমার একটা প্রশ্ন আসামের কাছে, আমার দুইটা বাচ্চা আছে স্টুডেন্ট, তো আমার বড় বাচ্চাটা 2019-এ 17 বছর ক্রস করছে আর কি, এদিকে আমি মানে বাচ্চা কোন ট্যাক্স রিটার্ন পাবো কিনা। উনি কি স্টুডেন্ট এখন, ফুল টাইম স্টুডেন্ট? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। সো 2019-17 বছর যদি ক্রস করে এখানে আপনি একটা ক্রেডিট থেকে বাদ যাচ্ছে সেটা হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট। 16 বছরের উপরে যদি 17 বছরের মধ্যে পা পেলে তাহলে আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা পাচ্ছেন না, সেটা হচ্ছে $2,000। বাট স্টিল ইউ ক্যান গ্যাট দ্য আর্ন ইনকাম ক্রেডিট যদি ইনকাম কোয়ালিফাই করে, সেটা হচ্ছে আপনার এতে 24 বছরের নিচে পর্যন্ত যদি ফুল টাইম স্টুডেন্ট হয় ই স্টিল ক্যান গ্যাট দ্য আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, যেটা হচ্ছে এক বাচ্চার জন্য 3,500 সামথিং। আপনার প্রশ্নটা কিন্তু আমি করে দিয়েছি, স্টুডেন্ট কিনা। এখানে একটু বয়সেরগুলো একটু ইয়া করে দিই, 13-এর নিচে যদি থাকে তাহলে আপনি চাইল্ড কেয়ার ডে কেয়ার যেটা ওইটা ক্রেডিট পাবে, আর 17-এর নিচে থাকলে আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবে। 17-এর উপরে যারা 19-এর নিচে থাকবে স্কুলে যদি নাও যায় স্টিল তারা আর্ন ইনকাম ক্রেডিট পাবে, 19-এর উপরে কিংবা 24-এর নিচে যদি ফুল টাইম স্টুডেন্ট হয় তাহলে তারা আর ইনকাম ট্যাক্স ক্রেডিটটা পাবে। রাইট, আমরা বাকি ফোনগুলো একটু পরে নেব, একটা প্রশ্ন আমরা উত্তর জানতে চাই। ধরেন কেউ ট্যাক্স প্রিপারার চেঞ্জ করতে চাচ্ছে, তা কি ধরনের প্রস্তুতি লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে? ট্যাক্স প্রিপারার চেঞ্জ করতে হলে আপনার কোনো কাগজপত্র লাগবে না, তবে আপনার কাছ থেকে কেউ অন্য জায়গায় চলে যেতে চাইছে কিংবা আপনার কাছে আসতে চাচ্ছে, যায় সেটা যদি আমার দিকে স্যাটিসফাই না হয়, যে উনি যদি রিটার্ন করে আপনার রিটার্ন করে যদি স্যাটিসফাই না হয়, যে ইনফরমেশন সব যায় নাই কিংবা এক্সপেন্স সব বসানো হয় নাই, এরকম যদি মনে করে হি ক্যান গো সামওয়্যার এলস। বাট আমরা একটা কথা বলে কি, আপনার যদি এই এক্সপেন্সগুলো যদি ডিডাক্টেবল না হয় এই ডিডাকশনটা আমরা বসাতে পারবো না, ঠিক আছে? সো সেটা যদি সে আরেক জায়গা থেকে এক জায়গা থেকে আর জায়গা যদি আসে তবে লাস্ট ইয়ারের ট্যাক্স রিটার্নটা যদি নিয়ে যায় ওইটা বেটার সুবিধা হয়, কারণ তা কম্পেয়ার করতে হয়। তাহলে আপনার লাস্টের ইনকাম কী ছিল, এই এক্সপেন্স কী ছিল, সেটার উপর ভিত্তি করে এই বছর ট্যাক্স রিটার্নটা করা যায়, তবে আলাদা করে কোনো কাগজ কলমে কোনো কিছু লাগে না, লাগবে না। তার মানে আপনার কথা থেকে এটুকু বোঝা যায় কেউ যদি আপনাকে বলে যে আমি বেশি টাকা পাইয়ে দিব তাহলে সেটাই কোনো বড় ক্রেডিট নয়, রাইট? ইন দ্য লং রান আপনি বড় রকম সমস্যায় পড়তে পারেন, এই জন্য তার হাত থেকে যেন বাঁচতে পারেন সেই জন্য আপনাকে যোগ্য প্রফেশনাল মানুষের কাছে যাওয়া উচিত। সেই জন্য আমরা বলেছিলাম আগের অনুষ্ঠানগুলো গোস্ট ট্যাক্স প্রিপেয়ারের কাছে যাবেন না, আপনি যাবেন ক্রেডেনশিয়ালদের কাছে, কারা সিপিএ, ইনরোল এজেন্ট, অ্যাটর্নি এবং যারা অ্যানুয়াল ফাইলিং সিজন করেছে। আর আমি এটাও বলি যদি আপনি এই ধরনের ক্রেডেনশিয়ালকে যদি না যায় তাহলে আপনি কীভাবে বুঝবেন কোনটা ডিডাক্টিবল কোনটা ডিডাক্টিবল, বারবার বলতেছে আপনাকে র্যান আমাকে কোয়েশ্চেন করা হচ্ছে না, জামাই খেয়ার অনেকে র্যানটা ডিডাকশন দেখাচ্ছে, আমি কেউ হু ডুইং দ্যাট, র্যান্ট ইজ নট ডিডাক্টিবল। এই জন্য আপনার প্রশ্নের উত্তরটা এইভাবে দিলাম যে র্যান্ট ইজ নট ডিডাক্টিবল। ফলে কেউ যদি রেন্টটাকে ডিডাকচেবল হিসেবে দেখিয়েও থাকে সেটা ইন দ্য লং রান আপনাকে প্রবলেমের মধ্যে ফেলতে পারে। আমরা বিরতিতে যাব, তার আগে একটু বলতে চাই, সুপ্রিয় দর্শক, আমাদের এখানে আগত অতিথি তার অভিজ্ঞতাটি আমাদের আপনাদের সঙ্গে শেয়ার করে থাকেন, ফলে প্রত্যেকটা সিদ্ধান্তের পেছনে অনেক খুঁটিনাটি বিষয় থাকে। আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি অবশ্যই প্রফেশনাল মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তারপর নেবেন, আমাদের এই অনুষ্ঠান দেখে বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আমরা যাচ্ছি বিরতিতে, বিরতি থেকে ফিরে এসে আবার আমরা কথা বলবো মোহাম্মদ হাশেম সাহেবের সঙ্গে, ইএ এমবিএ। আমরা
যাচ্ছি বিদায়তে। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা কথা বলছিলাম আমাদের পছন্দের মানুষ এনরোল এজেন্ট মোহাম্মদ হাশিম সাহেবের সঙ্গে। আইআরএস এনরোল এজেন্ট, আইআরএস সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনক। আপনারা যদি সরাসরি কথা বলতে চান হাশিম সাহেবের সঙ্গে, আমাদের নাম্বার 6463079828। আর ফেসবুকে আপনারা টিবিএন 24 লেখে সার্চ দিয়ে সেখানে অনুষ্ঠানে দেখতে পাবেন, সেখানে প্রশ্ন করলাম তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা যাচ্ছি মূল আলোচনায়, সময় খুবই কম। আপনার কাছ থেকে একটা বিষয় আমরা জানতে চাই। আমরা তো এই ট্যাক্স ফাইল করা নিয়ে কথা বলছিলাম, যারা এখন ট্যাক্স ফাইল করতে চাচ্ছেন কিন্তু তাদের হাতে এখনো W-2 এসে পৌঁছায়নি, তাদের জন্য কি করার? রাইট, সুন্দর প্রশ্ন। W-2 না পেলে কি করতে হবে? প্রথমত W-2 যা যেখানে যেখানে আপনি কাজ করেছেন উইদাউট সব W-2 না পেয়ে আপনি ট্যাক্স রিটার্ন করতে পারবেন না। তবে একটা IRS-এর একটা রুল হয়েছে, আপনি যদি W-2 না থাকে তাহলে আপনি এটা সাবস্টিটিউট যেটা 4852 একটা ফর্ম আছে সেটার মাধ্যমে আপনার লাস্ট পে স্টাব যেটা এটা দিয়ে আপনি ট্যাক্স রিটার্ন করতে পারেন। আচ্ছা, মানে বেতনের ধারাবাহিকতা যে পে স্টাব, যে লাস্ট পে স্টাব আছে যে 4852 একটা ফর্ম আছে এটার মাধ্যমে আপনি ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে পারেন। নাও এরপরে যদি W-2 এসে থাকে, যদি আপনার সাথে এই পে স্টাবের সাথে যদি W-2 না মিলে তাহলে আপনাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে। কিন্তু উইদাউট দ্য আদার ইনকাম ছাড়া, সব W-2 একসাথে ছাড়া আপনি ট্যাক্স রিটার্ন করতে পারবেন না। নাও আপনি যদি স্টিল যদি W-2 না পান তাহলে আপনি প্রথমে এমপ্লয়ারের সাথে যোগাযোগ করতে হবে, যে কোম্পানি যেখানে আপনি কাজ করছেন। তো সেখানে যদি না হয় তাহলে আপনি IRS-এর সাথে যোগাযোগ করতে হবে, IRS এমপ্লয়ারকে চিঠি দেবে যে W-2 ইস্যু কিংবা পাই নাই বা সাবমিট হয় নাই এরকম, তাদেরকে পাঠাও। তবে আপনার নো ম্যাটার ওয়াট আপনার সব W-2 একসাথে যোগ করে আপনাকে ট্যাক্স রিটার্ন করতে হবে। তাহলে একটা প্রশ্ন, কোয়ালিফাইং চাইল্ড বাবা এবং সন্তান দুজনেই যদি আয়ন করে তাহলে তারা ট্যাক্স ফাইল করবে কি হবে? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। এটা এই প্রশ্ন নিয়ে অনেকে কনফিউজ হয়ে যায় যে আমার ছেলে ইনকাম করছে কিন্তু আমার তো ফাইন্যান্সিয়াল এইডের জন্য মানে সমস্যা হবে, ও যদি ডিপেন্ডেন্ট না থাকে তাহলে আমার কী করণীয়? তাহলে এখানে হচ্ছে, আপনি যদি ফুল টাইম স্টুডেন্ট হয়, ছেলে যদি কাজ করে আপনি 24 আন্ডার 24 এর নিচে পর্যন্ত আপনি ডিপেন্ডেন্ট দেখাতে পারবেন। ইভেন যদি আপনার গ্রোস ইনকাম 10,000-15,000 থাকে, এখানে গ্রোস ইনকাম ফ্যাক্ট হচ্ছে না, ঠিক আছে? বাট আপনার যদি কোয়ালিফাইং, এটা হচ্ছে কোয়ালিফাইং চাইল্ড, আর এটা হচ্ছে কোয়ালিফাইং রিলেটিভ, যেটা হচ্ছে লেটস সে আপনার ব্রাদার, সে যদি 4,500 টাকার উপর ইনকাম করে তাহলে আপনি ওকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট হিসাবে বসাতে পারবেন না, ঠিক আছে, কি ব্রাদার সিস্টারের মধ্যে। কিন্তু আপনার ছেলে হলে আপনি সেটা বসাতে পারবেন। তাহলে আপনি এটা হলো একটা, যদি ছেলে ডিপেন্ডেন্ট থাকবে এবং ছেলে আরেকটা ফাইল করবে, যেহেতু সে উইথহোল করে আসছে, চেক পে করে আসছে, সেই জন্য সে আরেকটা ফাইল করবে অ্যাজ এ ডিপেন্ডেন্ট। ওকে, ও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হিসাবে করবে না, অ্যাজ এ ডিপেন্ডেন্ট। তাহলে আপনি বাবার ডিপেন্ডেন্ট থাকতেছেন প্লাস অ্যাজ এ ডিপেন্ডেন্ট হিসাবে আরেকটা টাকা। একটা বিষয় আমরা দেখতে পাই, ধরেন ডে কেয়ার প্রসঙ্গে একটা প্রশ্ন আসে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন কাজ করছে একজন করছে না, রাইট, তখন বিষয়টি কী হবে? ডে কেয়ারের মধ্যে সে ধরনের একটা ক্লায়েন্ট পেয়েছিলাম গত সপ্তাহ, সেটা হচ্ছে আপনি ডে কেয়ারের মধ্যে আপনি রুল হচ্ছে IRS-এর রুল হচ্ছে যেটা পাবলিকেশন 503-তে পাবেন আপনি, সেটা হচ্ছে আপনি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বোথ কাজ করতে হবে। তাহলে আপনি বাচ্চাকে সামওয়ানকে দিয়ে দিচ্ছেন টেক কেয়ার করার জন্য, তাহলে আপনি ক্রেডিট নিতে পারবেন 2441 এর মাধ্যমে, ঠিক আছে? না বউ যদি কাজ না করে, পরিমাণটা কেমন? সেই পরিমাণ হচ্ছে আপনি ম্যাক্সিমাম 1 বাচ্চা হলে 3,000 আর 2 বাচ্চা হলে 6,000 এক্সপেন্সের উপরে ক্রেডিট নিতে পারবেন। ফুল টাইম কাজ করতে হবে দুজনকেই, ফুল টাইম অথবা তার ইনকাম যতটুকু হয় সেই পরিমাণ আপনাকে আপনি এক্সপেন্স করতে পারবেন। পার্ট টাইম কাজ করে তাহলে, পার্ট টাইমের মধ্যে আপনি তো কমপ্লিকেটেড প্রশ্ন নিয়ে আসতেছেন, সেটা না। আচ্ছা, সেটা যে ওয়াইফ যদি পার্ট টাইম কাজ করে, লেটস সে ফর এক্সাম্পল ওয়াইফ কাজ করে $2,000 আপনার ইনকাম করলো সারা বছর, রাইট, W-2-তে, তাহলে আপনি তো এক বাচ্চার জন্য $3,000 এক্সপেন্স পাওয়ার কথা, ঠিক আছে? কিন্তু সেখানে আপনি $3,000 নিতে পারবেন, আপনি ম্যাক্সিমাম $2,000 নিতে হবে, ঠিক আছে? অ্যান্ড সেকেন্ডলি, ওয়াইফ যদি ফুল টাইম স্টুডেন্ট হয়, কাজ না করে, স্টিল ডে কেয়ার আপনার চাইল্ড কেয়ার ক্রেডিটটা পাবে। আর আপনার যদি ওয়াইফ যদি ফুললি ডিজেবল হয়, উনি নিজেই যদি নিজেকে টেক কেয়ার করতে না পারে, তাহলে উনি যদি নিজেকে নিজে টেক কেয়ার করতে না পারে, বাচ্চাকে কীভাবে টেক কেয়ার করবে? তাহলে সেই জন্য ডিজেবল যদি হয়ে থাকে তাহলে সে ক্রেডিটটা পাবে। একটা হচ্ছে ফুল টাইম, একটা হচ্ছে ডিজেবল, আর একটা হচ্ছে আপনার কাজ করতে হবে। আমার কাছে যে ক্লায়েন্টটা এসেছিল উনি বলেছিল যে আমি কাজ করি না, আমার বাচ্চা আর জন্য টেক কেয়ার করে, আই পে দেন বাট আই ওয়ান্ট টু গেট দ্য ক্রেডিট বাট আই ক্যান নট গিভ দ্য ক্রেডিট। সেটাই, সো এটা রুলগুলো ফলো করতে হবে। তার মানে অনেক খুঁটিনাটি বিষয় আছে দর্শক, আমাদের নিজেদেরকে না বোঝার চেষ্টা করাই ভালো, বিশেষজ্ঞজনদের কাছে যাওয়াই ভালো। আমরা ফোনে যেতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে? আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করবেন।
জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আজি বংশ থেকে বলছিলাম। জি বলুন, আমাদের হাশিম ভাই শুনছেন। জি আমার বাবা ফুড বাজারে জব করে, তো ওনার আবার পাশাপাশি বিডিশন একটা বিজনেস আছে, তো সেক্ষেত্রে কিভাবে আমি চেক ফাইল করবো, জয়েন্ট অ্যাকাউন্ট যাবে না ডাব্লিউ টু ফার্ম একটা আলাদা আরেকটা ওটা আরেকটা বিজনেস এর কাছে? আপনার বিষয়টা ক্লিয়ার না, আপনি প্রশ্নের উত্তর দিন। কি বিজনেস বললেন, আলাদা বিজনেস? বিডিশন যদি আপনি যদি ডিটেল না জানেন তাহলে হয়তো আমি ধরিয়ে নিচ্ছি এটা রেগুলার কর্পোরেশন। সো সেটা আস্তে আস্তে, এক নম্বর হচ্ছে যদি এক জায়গায় কাজ করে এখান থেকে আপনি ডাব্লিউ টু পাবেন তাহলে সেটা প্লাস বিজনেসের থেকে যদি আপনি নিজে যদি স্যালারি নিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই স্যালারি সহ ওখানে যোগ করে আপনাকে ট্যাক্স রিটার্ন করতে হবে, বিজনেসটা আলাদা করতে হবে। আর বিজনেস যদি অ্যাস কর্পোরেশন কিংবা এলএলসি হয় সেই ক্ষেত্রে ওরা ট্যাক্স রিটার্ন করার পরে, এই জন্য আপনার টাইমটা চেঞ্জ হয়ে গেছিলো, আগে ছিল এপ্রিল 15 তারিখ ডিউ ডেট এলএলসি, এখন কিন্তু মার্চের 15 তারিখে ডিউ ডেট পার্টনারশিপ এবং অ্যাস কর্পোরেশনের। সো ওইখানে ওই রিটার্নটা করার পর ওইখানে যদি আপনার প্রফিট হয় তাহলে K1 আসবে, এই K1 সহ নিয়ে আপনার পার্সোনালে এটা যোগ করে আপনাকে ট্যাক্স রিটার্ন করতে হবে। তাহলে একটা হচ্ছে আপনার যেখানে কাজ করেন W2 প্লাস বিজনেস থেকে যদি K1 আসে কিংবা পার্টনারশিপ থেকে এলএলসি থেকে K1 আসে এটা যোগ করে আপনার ট্যাক্স রিটার্নটা করতে হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কোনো রকমের সময় নষ্ট না করে দ্রুততার সঙ্গে আপনি আমাদের টেলিভিশন স্ক্রিনে আমাদের মোহাম্মদ হাশিম সাহেবের ফোন নাম্বার পাবেন, সেখানে কথা বলে আপনি বাকিটা জেনে নিতে পারেন, অনেক বিস্তারিত খুঁটিনাটি বিষয় আছে। আমরা যাচ্ছি পরবর্তী ফোনে, শেষ পর্যায়ে আমার মনে হয় এটাই আজকে শেষ ফোন। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। আমি সাইদ আলম হোসেন ব্রঞ্জ থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার প্রশ্ন হলো যে আমি ফ্যাক্টরিতে 4 মাস কাজ করছি, তারপরে আনএমপ্লয়মেন্ট পাইছি, এখন আমার ওয়াইফ মারা গেছে, আমি সিঙ্গেল, আমি কি ট্যাক্সার করলে কি আমি আমার কোনো বেনিফিট পাবো কিনা? ওয়াইফ কখন মারা গিয়েছে? ওয়াইফ মারা গত বছর 3 বছর আগে মারা গেছে। ও, 3 বছর আগে। আর কোনো ডিপেন্ডেন্ট আছে? কোনো ডিপেন্ডেন্ট তো নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। প্রথমে রুল হচ্ছে, আইএস রুল হচ্ছে আপনি ওয়াইফ মারা যাওয়ার নেক্সট 2 ইয়ার্স কোয়ালিফাইং উইডো হিসাবে যদি ডিপেন্ডেন্ট থাকে সেটা করতে পারেন। যেহেতু সেটা নাই তাহলে যেহেতু 3 বছর আগে মারা গেছে আপনার ফাইলিং স্ট্যাটাস সবই কনসিডার টু এজ এ সিঙ্গেল। সো এখানে আপনি 4 মাস যেখানে কাজ করছেন যে ইনকামটা করেছেন সেই ইনকাম যোগ হবে, প্লাস আপনি যে আনএমপ্লয়মেন্ট নিয়েছেন আপনি বছর শেষে একটা 1099G, যেটা একটু আগে বলেছিলাম, 1099G আপনাকে মেল করবে স্টেট ডিপার্টমেন্ট থেকে। এটা যদি আপনি না পান তাহলে আপনি আপনার ওদের ওয়েবসাইটে লগ ইন করে আপনি যেখানে সার্টিফাই করতেন প্রতি সপ্তাহ সপ্তাহ সেখান থেকে 1099G প্রিন্ট করে আনএমপ্লয়মেন্ট প্লাস আপনার যে আদার ইনকাম এটা দুইটা একসাথে যোগ করে আপনি ফাইল করবেন, তাহলে আপনার সব ঠিক থাকবে। আচ্ছা, আমাদের শেষ পর্যায়ে আমরা শেষ প্রশ্ন করতে চাই আজকের। আমার হাতে বিশাল তালিকা ছিল কিন্তু কোনোভাবে আমরা পুরোটা আলোচনা করতে পারিনি। একটা বিষয় যে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন বা এই জাতীয় বিজনেসের সঙ্গে বা কাজের সঙ্গে যারা যুক্ত তাদের ট্যাক্স ফাইল কীভাবে হবে? রাইট, বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি যেটা, হ্যাঁ, এটা IRS আপনার এই কারেন্সিকে অ্যাজ এ প্রপার্টি হিসাবে আপনাকে সিলেক্ট করতে বলে। সো যদি আপনি বিটকয়েন কেনা বেচা করেন কিংবা কয়েন বেসের মাধ্যমে, এই বিবন্ধে অনেকে রবিনহুড দিয়ে করতে থাকে, তো এগুলোর মাধ্যমে যদি করেন তাহলে বছর শেষে, এখন কিন্তু আগে ছিল এটা ওদেরকে রিপোর্ট করতে হতো না, কিন্তু এখন কিন্তু মাস্ট রিপোর্ট করতে হবে IRSকে, ম্যান্ডেটরি। দেন এই ওরা 1099B একটা ফর্ম আসবে, এই ফর্মটা দিয়ে আপনার যে ইনকাম আপনি যে কিনেছেন ওই বেসিসটা এবং কত টাকা কিনলেন এবং কত টাকা বিক্রি করেন সেটা যদি লস হয় তাহলে লস, আর যদি প্রফিট হয় তাহলে প্রফিট, সেটা আপনাকে অ্যাজ এ ক্যাপিটাল গেইন হিসাবে দেখাতে হবে। এখন লস কত নিতে পারবেন, আপনি যদি লস যদি 20,000 হয় আপনি ম্যাক্সিমাম $3,000 লস দেখাতে পারবেন, আরগুলো কন্টিনিউ আপনাকে নেক্সট ইয়ারে দেখাতে হবে, মানে ফলো আপ করবে আর কি। ঠিক আছে, জি ধন্যবাদ। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আমরা আজকে সব বিষয়ে আলোচনা করতে পারলাম না। আমরা আমাদের মোহাম্মদ হাশিম সাহেবকে আগামী শুক্রবার আবার পাবো, সেই দিন হয়তো আমরা বাকি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে?
দর্শকদেরকে বলতে চাই, যারা স্পেশালি রিফান্ড নিয়ে যারা বেশি কনসার্ন করতেছেন, তারা আপনার তারা ট্যাক্স পেয়ে দেয় এখন, যেহেতু ট্যাক্স প্রিপারার বিজি, আপনি ওয়েবসাইটে গিয়ে আপনার সোশ্যাল সিকিউরিটি এবং আপনার অ্যামাউন্ট, রিফান্ডের অ্যামাউন্ট এবং আপনার ফাইলিং স্ট্যাটাস তিনটা দিলে আপনার রিফান্ডটা কখন জমা হবে সেটা দেখতে পারবেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, মোহাম্মদ হাশেম ইএএন এমবিএ, তিনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, তাকে আবারও ধন্যবাদ। আর আপনারা দেরি না করে দ্রুত কাগজপত্র গুছিয়ে আপনার ট্যাক্স ফাইলিংয়ের ব্যাপারে পদক্ষেপ নেওয়া জরুরি বলে আমরা মনে করছি। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন সবাই, আজকের মতো বিদায়। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।